রবিবার 24শে ডিসেম্বর রয়েছে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ কর্মসূচি। কলকাতা ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে এই কর্মসূচি। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কণ্ঠেও শোনা যাবে গীতা শ্লোক। জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গীতার 5টি অধ্যায়ের 237টি শ্লোক সমবেত কণ্ঠে পাঠ করা হবে, তবে এবার জানা গেল তাতেও কাটছাট করা হতে পারে। প্রধানমন্ত্রীর দফতর থেকে মোদীর সফরসূচি অনুযায়ী গীতাপাঠ কর্মসূচিতে বেশ কিছু বদল আনা হতে পারে। ব্রিগেড ময়দানে গীতার প্রথম, দ্বিতীয়, দ্বাদশ, পঞ্চদশ এবং অষ্টাদশ অধ্যায় সমবেত কণ্ঠে পাঠ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আয়োজকের তরফে। তবে সম্প্রতি জানা গেল অষ্টাদশ অধ্যায় কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছে, তাই মোট 237টি শ্লোকের পরিবর্তে 159টি শ্লোক পাঠ করা হবে।